প্রতিষ্ঠার 56 বছর পর 3,808 কোটি টাকা ব্যয়ে সুয়ারেজ সিস্টেম বাস্তবায়ন করছে চট্টগ্রাম ওয়াসা। দেরিতে হলেও এই মহাপ্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মহানগরবাসী উপকৃত হবে বলছেন বিশেষজ্ঞরা। একই সাথে জনস্বাস্থ্যের ব্যাপক উন্নতি এবং পানিবাহিত রোগ ও চিকিৎসা ব্যয় কমবে অভিমত নগর পরিকল্পনাবিদদের। চট্টগ্রাম থেকে নাসিরউদ্দিনের রিপোর্ট। চট্টগ্রাম নগরীতে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের জন্য 1963 সালে প্রতিষ্ঠা করা হয় ওয়াসা। কিন্তু দীর্ঘ 56 বছরে প্রতিষ্ঠানটি শুধু পানি সরবরাহই করে আসছে, ফলে নগরবাসীর মলমূত্র সরাসরি ড্রেন খাল হয়ে নদীতে গিয়ে পড়ছে। এতে পানি দূষণের পাশাপাশি বর্ষাকালে বাসাবাড়ির পয়ব্যবস্থা ও খাবার পানি একাকার হয়ে যায়। পানিবাহিত নানা রোগে ভোগে জনস্বাস্থ্য। এই অবস্থা থেকে নগরবাসীকে স্বস্তি দিয়ে চট্টগ্রাম ওয়াসা নগরীর পয়োনিষ্কাশনের জন্য মাস্টার প্ল্যান তৈরি করে এবার কাজে নেমেছে। শুরুতে তারা বিশ্বব্যাংকের সহায়তা চেয়ে বিফল হলেও সরকারের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। হালদা কণ্ঠফুলি যদি আমরা বাঁচাইতে না পারি, তাহলে আমাদের কিন্তু খাওয়ার পানি পাওয়ার কোনো জায়গা নেই। তাহলে আমাকে কী করতে হবে? দুইটা সেভ করতে হবে। সেভ করার জন্য সুয়ারেজ অত্যাবশ্যকীয় আমাদের জন্য, প্লাস এনভায়রনমেন্টাল ইম্প্রুভমেন্টের জন্য সুয়ারেজের প্রজেক্টটা আমাদের খুবই প্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়। সেই জন্য আমরা এটার উপর কাজ করে যাচ্ছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, পয়োনিষ্কাশন ব্যবস্থার এই প্রকল্পটি বাস্তবায়িত হলে মহানগরবাসী উপকৃত হবে। একদিন পর্যন্ত ওয়াসা সুয়ারেজ নামক কোনো কাজ করে নাই, ওয়াটার সাপ্লাই নিয়েই তারা ব্যস্ত ছিল। এখন আমি বলবো যে সুদিন আসছে। আমি যদি এভাবে বলি যে আমরা সভ্য হওয়া শুরু করব, টয়লেট থেকে যেই ময়লাগুলি বের হয় সেগুলি যদি আমরা পাইপ লাইনের মাধ্যমে আলাদা করতে পারি, তাহলে জনস্বাস্থ্যের ব্যাপক উন্নতি হবে। সিটি মেয়র জানান, সমৃদ্ধ নিরাপদ ও বাসযোগ্য শহরে বসবাসের জন্য সুয়ারেজের বিকল্প নেই। আমাদের শহরে যে সুয়ারেজ কোনো ব্যবস্থাই নেই, এটা যখন উন্নত বিশ্বের একজন নাগরিক এটা শুনেন, ওটা ওনার অবাক হয়ে যান। কারণ সভ্য সমাজে এখন এইটা কল্পনা করা যায় না। সুয়ারেজ ব্যবস্থা যখন আপনি প্রচলন করতে যাবেন, তখন এই প্রকল্প বাস্তবায়নের জন্য রাস্তা আবার কাটাকাটি করতে হবে। এটা না করে উপায় নেই, আবার করলেও ভোগান্তিটা মেনে নিতে হবে। সুয়ারেজের পাইপলাইনের জন্য কাটা পড়বে নগরীর প্রায় 200 কিলোমিটার সড়ক। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভোগান্তি কমিয়ে এই কাজ করার আহ্বান নগরবাসীর। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।